Assalamualaikum दर्शक सुता शवाई क्या होना सन आशा करी भला सन जेजे खान देखी वीडियो डा प्ले कर सन आशा करो वीडियो डा नाटन करो वीडियो देखने आज क्या भी चले जैसे ऐतिहासिक शेही किशोरगंजे पागला मोजी दे आज क्या अपने दर के पूरा मोजी दे आशे बस्ता घुरी देखा बासुले खाने की जन्म मानी जाते शेटा अपने दर के जनाना जन्म चिष्टा करो चलन ताल कथा ना बारी है भीतर जागा भी घुरी घुरी अपने दर के देखा होगा দর্শক শ্রোতা এটা হলো গেট এখান দিয়ে দেখুন হাজার হাজার মোটরসাইকেল এখানে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা মোটরসাইকেলের পার্কিং এর ব্যবস্থা আছে এই যে দেখুন নতুন দম্পতি চলে এসেছে যারা নতুন বিয়ে শাদী করছে হয়তো কোনো একটা মান্তি করেছে যে নতুন বিয়ে করলে হয়তো এই মসজিদে আসবে এই জন্য দেখুন বিয়ে করে সাধারণত নতুন বর এবং কনে চলে আসছে পাগলা মসজিদে এই দেখেন গাড়ির অভাব নিয়ে জায়গায় ওই যে জায়গায় বসার জায়গা আছে দর্শক শ্রোতা এই জায়গাটা দান বাক্স যেটা বলে আর কি ঐতিহাসিক এখানে মানুষজন দান করে যারা দান করে এই জায়গায় দান করে সবাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি দিচ্ছে কেউ মুরগি চুরি দিচ্ছে রেজা পাড়া দিচ্ছে দেখুন হাঁস মুরগি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাঁস মুরগি অনেকে যারা মান্তি করেছে এখানে এসে দিচ্ছে ওই যে ভিতরে একটি আর একটি পক্ষ দেখতে পাচ্ছেন ওটার ভিতরে কিন্তু ছাগল টাগল আছে ওটার ভিতরে এই যে মোমবাতি আগরবাতি এখানে দান দিচ্ছে আবার এখানে বই টই পাওয়া যায় বিভিন্ন আকারে দর্শক এখানে যে কত মানুষ আপনাদেরকে বোঝাতে পারবো না আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তুমি কোথা থেকে আসছো হ্যাঁ বৈরব থেকে আসছো কি জন্য আসছো জায়গা বলো দেখার জন্য নামাজ পড়ছো না তা যে জন্য আসা সেটাই তো বললাম না যে আগে তো নামাজটা পড়া দরকার ছিল নাকি নামাজটা কেন বললা না মানুষ নামাজ পড়েই তো তারপরে একটু দোয়া করে নাকি কাপড় কি হয়েছে নোংরা কাপড় পরে আসতে কেন এই জায়গা তো পবিত্র ভাবে আসতে হয় এটা একটা পবিত্র জায়গা তাই না দেখতে আসো কি দেখলা বলো কি কি দেখলা দেখলাম মানে যে বলে শুনলাম যে মসজিদটা নাকি খুব ভালো তাই এখন তুমি কি বুঝলা এটা বলো আমারে বুঝলাম যে আইসে দেখলাম যে মানুষটা কেমন এটা দেখলা না দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকজন এখানে এখানে যারা মহিলারা এই সাইডটা আছে পুরুষেরা এই সাইডটা দূর দূরান্ত থেকে আসছে অনেকে কিন্তু গাড়ি নিয়ে আসছে আমি আপনাদেরকে এই সাইডটা যদি দেখাই আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যে বাসে করে অনেকে চলে আসছে এখান দিয়ে দেখেন এই সাইডে একটা মাঠ আছে মসজিদের ঠিক পাশে একটি বিশাল একটি মাঠ যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন অবশ্যই গাড়ি নিয়ে আসলে কোনো টেনশনের কারণ নাই গাড়ি পার্কিং করতে পারবেন এবং যে যেভাবে আসেন না কেন কেউ যদি কোনো কিছু মান্তি করেন অ্যাকচুয়ালি আমি শুনেছি এই জায়গায় নাকি হিউজ পরিমাণ মানুষ টাকা পয়সা দান করে এবং অনেক কিছু দান করে এই জন্য আমার আগ্রহ থেকে কিন্তু আমি এখানে আসছি এবং আমি জুম্মার নামাজটা পড়ছি আল্লাহর কাছে অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আসলে আমি নামাজটা আদায় করতে পেরেছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যারা আসবেন অবশ্যই আসলে হয়তো আপনারা যে যে নিয়ত করে আসবেন আল্লাহ পাক হয়তো আপনাদের আশা পূর্ণ করতে পারে
দর্শক শ্রোতা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্রিজ আছে। ব্রিজটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। মূলত মসজিদে যে মেন গেটটা, এটা এই মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ভাইরাস ছবি চলছে। দর্শক শ্রোতা, আপনাদেরকে পুরা পাগলা মসজিদের পুরাটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং চারপাশটা দেখালাম, কিভাবে মানুষজন এখানে আসে, কত মানুষের ভিড় এবং কী কী আছে মসজিদে, মানুষজন কীভাবে দান করছে, সবই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। অ্যাকচুয়ালি এখন আমি বর্তমানে আছি মসজিদটার যে পশ্চিম সাইডটা, পশ্চিম সাইডে আছে এটা, এই সাইডটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, পুরো মাঠটা দেখাচ্ছি। এটা কিন্তু বিশাল একটি মাঠ। এই যে দেখুন বাউন্ডারি করা, এই আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন সবাই গাড়ি পার্কিং করে রেখেছে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটা একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলরেডি অ্যাক্টিভ করে দেবেন, আর যারা পেজটিকে দেখছেন অবশ্যই এই পেজটাকে লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।